তো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, সবাইকে রমজান মোবারক। আজকে আমরা একটা এলাকা যাব, ও এলাকা যেয়ে দেখব যে মানুষ টাকার লোভে তাদের রোজা ভাঙে কিনা। তো চলুন আমাদের সাথে, আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ করিম ভাইয়া। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা ভাই আপনি কি রোজা রয়েছেন? রোজা রমজানের দিন ভাইটা কোনো কথা বললেন, আগে পেটটা এরকম ছিল আর এখন রোজা থাকতে পেটটা এরকম হয়ে গেছে। আমি আপনাকে 5000 টাকা দিব আপনি যদি রোজাটা ভাঙেন। মাত্র 5000 টাকা? আর এটার জন্য রোজা ভাঙা সম্ভব না। কেন ভাই? রোজা তো রোজাই, টাকা তো টাকাই। রোজা রই মূলত আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ব্যস্ত খাওয়ার জন্য। আর যদি টাকা দেন তাহলে রোজার পরে দিয়েন, মাল খাবো। ভাই মাল কি বুঝেন না? ভাই মাল কি যে মানুষ এনজয় করে না ওইটার। জানি না, তবে আপনি জানবেন কোথ থেকে। আচ্ছা ঠিক আছে, হারাম হলে দরকার আমি লুকিয়ে লুকিয়ে খাবো। শালা আর কি একটা আপনি যেহেতু রোজা রয়েছেন, আপনার জন্য আমাদের কাছে একটু অফার রয়েছে। আপনি যদি এই মুহূর্তে রোজাটা ভাঙেন তাহলে আপনাকে আমি 1 প্লেট কাচ্চি খাওয়াবো। না ভাই, আমি 1 প্লেট কাচ্চি বিনিময়ে আমি রোজা ভাঙতে পারবো না। ভাই সাথে 2 প্যাকেট বেনসনও রয়েছে। না ভাই, বেনসন হইব না, অন্য কিছু দিলে দেন। তাহলে অন্য কিছু আর কি লাগবে আপনার? 4 প্যাকেট আকিস। আচ্ছা ভাই সমস্যা নেই, আপনাকে 1 প্লেট কাছে আর 4 প্যাকেট আকিজই আমি দেবো। আপনি কি রোজাটা ভাঙবেন? ভাই লোকে আর কিছু বাড়িয়ে দিলে হয় না। যান ভাই, 1 লিটার কোক দিমু। না ভাই আমি কোক খাম, আমি আবার আর্জেন্টিনা সাপোর্টার, 7 আপ খাম। ও আচ্ছা ভাই সমস্যা নেই, চলেন চলেন।